তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে প্রচুর ঠান্ডা লাগার কারণে তোমাদের সামনে আমি ফেস টু ফেসটা দেখাতে পারবো না, কারণ নাক চোল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তার জন্য আমরা ডিসপ্লেতে লেখা দেখব, পিছন থেকে আমার ভয়েস থাকবে, ঠিক আছে? তো আজকে ক্লাস 10, আজকে 10 নম্বর ক্লাস। তো আজকে 10 নম্বর ক্লাসে আমরা কী শিখব? বাংলা থেকে তেলুগু ভাষা। বাংলায় যেমন তুমি কোথাও গেছো, তোমাকে কেউ বকাবকি করছে, তুমি কিন্তু তেলুগু ভাষায় বকাবকি শুনছো এবং তুমি বুঝতেও পারছো, বা তাকে বলবে কিভাবে যে আমি তেলুগু খুব ভালোই জানি, আমাকে এরকম বকবেন না বা আমাকে এরকম খারাপ খারাপ কথা বলবেন না, আমি তেলুগু জানি। তো সেইখানটায় আমি তেলুগু খুব ভালোই জানি, তো এটা তেলুগু ভাষায় কী বলবে? আমি মানে নেনু তেলুগু, তেলুগু বলে খুব ভালোই জানি, বাগা তেলুসু, খুব ভালোই মানে বাগা, জানি মিনিং হলো তেলুসু, নেনু বাগা, নেনু তেলুগু, বাগা তেলুসু, আমি তেলুগু খুব ভালোই জানি, ঠিক আছে? আমি তেলুগু ভালো জানি না, তেলুগু ভাষায় কী বলবে? নেনু তেলুগু বাগা রালেদু, নেনু তেলুগু বাগা রালেদু, আমি মানে নেনু তেলুগু মানে তেলুগু ভালো মানে বাগা, জানি না মানে রালেদু, নেনু তেলুগু বাগা রালেদু, ঠিক আছে? আমি তেলুগু জানি না, এটা তেলুগু ভাষা কী হবে? নেনু তেলুগু রালেদু, ঠিক আছে? তারপরে আছে এখানে নীল কালারে, আমার ভুল হলে ক্ষমা করবেন। এবার তুমি কিছু বললে তেলুগু ভাষায়, সেটা একটা খারাপ কথা দিক চলে গেলো বা সেই ওয়ার্ডটার মিনিং কিছু অন্য দাঁড়ালো, হয়তো তোমার মাথায় ওয়ার্ডটা মনে ছিল না, তো তখন তুমি বলতে পারো আমার ভুল হলে ক্ষমা করবেন। তেলুগু ভাষা কী হবে? নেনু তাপ্পা চেস্তা নান্নু সময়াঞ্চু। এই ওয়ার্ডটা একবার ভেঙে ভেঙে পড়ি, নয়কার নয়শু নেনু ভুল মিনিং, তায়াকার পয় পয় আকার, তাপ্পা হলে মানে এখানে হলে, চেষ্টা চয়কা শয়তা আকার চেষ্টা, ক্ষমা করবেন, নান্নু মানে আমাকে, ঠিক আছে? ক্ষমা কে বলা হচ্ছে? সয়জা ফলা আকার ময় আকার সামায়াঞ্চু, ঠিক আছে? তারপর রানিংয়ে বলি, নেনু তাপ্পা চেষ্টা নান্নু সামায়াঞ্চু, মানে আমার ভুল হলে ক্ষমা করবেন, ঠিক আছে? তারপর কিছু শর্ট ওয়ার্ডগুলো আমরা শিখে নিই, যেমন আজ, আজকে তামিল ভাষায় বলা হচ্ছে নেডু, নেডু মিনিং হলো আজ, আগামীকাল, আগামীকালকে তেলুগু ভাষায় বলে রেপু, রেপু, দিন, দিনকে তেলুগু ভাষায় বলে রোজু, রোজু, রাত, রাতকে তেলুগু ভাষায় বলে রাত্রি, রাত্রি, টক, টককে তেলুগু ভাষায় বলে পুলিপ্পু, পুলিপ্পু মিনিং হলো টক, মিষ্টি, মিষ্টিকে তেলুগু ভাষায় বলে তিপি, তিপি, তিপ্পি বা সুইট বললেও হবে, ঠিক আছে? সুইট বললে বেস্ট হবে, কেন সুইট বলটা সবাই বোঝে ভালো, রাইট? তারপর এখানে কিছু শর্ট ওয়ার্ড আমরা আরও শিখে নিই, যেমন তুমি কাউকে কিছু দিয়েছো, যে আমি দিয়েছি, সেটা তেলুগু ভাষা কী হয়ে যাবে? নেনু ইচ্ছেনু, আমি দিয়েছি, নেনু ইচ্ছেনু, আপনি নিয়েছেন, তোমার কিছু জিনিস নিয়ে নিয়েছে, তখন তুমি বলতে পারো যে আপনি নিয়েছেন, সেটা তেলুগু ভাষা হবে মেরু তিস্কুন্নারু, আপনি নিয়েছেন, আমি বিশ্বাস করছি, সে বলছে বিশ্বাস কর আমি নিইনি, তো তাকে তুমি বলতে পারো আমি বিশ্বাস করছি, সেটা তেলুগু ভাষা কী যাবে? মেমু নাম্মামু, মানে আমি বিশ্বাস করছি, আমি ডেকেছি, মানে তুমি কাউকে ধরো কোথাও গেলে যে স্যার ডেকেছেন, তো সে বলতে পারে যে আমি ডেকেছি, সো সেটা তেলুগু ভাষা কী হবে? মেমু পিলিচামু, মানে আমি ডেকেছি, আমি গিলে নিয়েছি, হঠাৎ করে তুমি খেয়ে নিলে বা গিলে নেওয়া, তো সেটাকে তেলুগু ভাষা কী যাবে? নেনু মিঙ্গেসানু, মানে আমি গিলে নিয়েছি, আমরা কাজ করেছি, এটা তেলুগু ভাষা কী যাবে? মেমু পানি চাইয়ামু, মানে আমরা কাজ করেছি, বাংলায় নিচে লেখা আছে এটা আমি জানি, তেলুগু ভাষা কী হবে? আদি
నేను తెలుసు, అది నేను తెలుసు, ఎట ఆమె జాని, అది నేను తెలుసు, ఎట ఆమె జాని, তো নিচে যে আমি ওটাও জানি, তো এই ওয়ার্ডগুলো পরে আমরা 11 নম্বর ক্লাসে দেখব, ঠিক আছে? তোমরা অল্প অল্প করে নাও, অল্প অল্প করে শেখো, তোমাদের কমেন্টস করো, তোমরা যদি সত্যি তেলুগু ভাষা শিখতে আগ্রহী হও তখন নিচে কমেন্টস করো, তোমাদের এক একটা কমেন্টস আমার ভিডিও বানানোর মোটিভেট বাড়ায়, নাহলে আমি আমার ফ্লোতে বেয়ে যাব। তোমরাও বলো দাদা কীরকম ভিডিও চাই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, বাই বাই।